সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহিল হামদ ওয়া সালাতু ওয়া সালামু আলা মাহবুবিল করিম। আল্লাহু রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা জালালুহু জাল্লা শানুহুর অশেষ শুকরিয়া। আমরা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে পেরেছি, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শুভাগমন আমাদের সবার জন্য, সমগ্র মানব মণ্ডলের জন্য, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তাআলার যে সর্বোচ্চ দান, যে দান ব্যতীত রেখে কোনো অস্তিত্বই থাকে না, সে মহাদানের শুভাগমন, সে মহাদানকে পাওয়ার যে মহান উপলক্ষ, আমরা সেই উপলক্ষের শুকরিয়া, সে উপলক্ষের আনন্দ উৎসব এবং সেই উপলক্ষ তথা প্রণবীকে পাওয়া, প্রণবের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া তথা ঈমান পাওয়া, দ্বীনে হক পাওয়া, দুনিয়ার সব মানুষের মুক্তি স্বাধীনতা অধিকারের দুনিয়ার পথ, খেলাফত ইনসানিয়ত পাওয়া, কোরআনুল করিম পাওয়া, এ পাওয়ার কোনো সীমা নেই, এ শুকরিয়ার কোনো সীমা নেই। এর মধ্যে সবচেয়ে জরুরি হলো সে শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্য উপলব্ধি করতে পারা। সে লক্ষ্য উদ্দেশ্যের মূল বিষয় প্রণবীকে চিনতে পারা, প্রণবীর হয়ে যাওয়া আর প্রণবীকে চিনতে পারার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে চিনতে পারা, প্রণবীর হয়ে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলার হয়ে যাওয়া, নিজের জীবনকে চিনতে পারা, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যও চিনতে পারা, এসব কিছু আমাদের সমগ্র অস্তিত্ব, আমাদের দুজাহানের সব কিছু প্রণবীর শুভাগমন মহান ঈদে আজমের সাথে জড়িত, অবিচ্ছেদ্য ঈদে আজমেরই অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অশেষ শুকরিয়া। আজ যে লক্ষ্যে প্রণবীর দুনিয়াতে শুভাগমন, যা কিছু আমাদেরকে দান করার জন্য, যা কিছু থেকে মুক্ত করার জন্য, যেখানে আমাদেরকে পৌঁছানোর জন্য, আমরা আমাদের মহান আহলে বায়ত, মহান মকবুল খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং যুগ থেকে যুগান্তরে আমাদের মহান আইম্মায়ে কেরাম, শোহাদায়ে কেরাম, মুজাহিদিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যাদের মাধ্যমে যুগ থেকে যুগান্তরে আমরা প্রণবীর শুভাগমনের সে মহানূর এ পর্যন্ত পেয়েছি, আমরা সে নূর লাভ করেছি। তাদের সবার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। তাদের হয়ে, তাদের গোলামিয়তের ধারায়, তাদের উত্তরাধিকারের দ্বারাই আমাদের মূলত জীবন, আমাদের অভিযাত্রা সব কিছু। এখনও যারা দুনিয়াতে হককে পৌঁছে দেওয়ার জন্য, বাতিল থেকে মুক্ত রাখার জন্য, প্রণবীর প্রেমের আত্মা এবং জীবন তৈরি করার জন্য যে সমস্ত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সবার প্রতিও আজকের এই প্রোগ্রামে সম্মান জানাচ্ছি। প্রণবীর প্রেমের ধারাকে যারা জারি রেখেছেন তারা সবাই আমাদের আপন, তাদের সবার সাথে আমরা যুক্ত। ইমানের ধারাকে, দিনের প্রকৃত ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কায়েম রাখার জন্য আমাদের যে সমস্ত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম অনেক ত্যাগের বিনিময়ে দিন মিল্লাতকে রক্ষা করে যাওয়ার সাধনা করছেন, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা। বিশেষভাবে আজকের এই ঈদে আজম মহাসমাবেশে তশরিফ আনয়নের সদয় সম্মতি দিয়েছেন, যার শুভাগমনে আমরা সবাই সৌভাগ্যবান। ইমামে আহলে সুন্নাত
মুজাদ্দিদে মিল্লাত শাইখুল হাদিস উস্তাজুল উলামা মুর্শিদে হক্কানি ওলিয়ে রব্বানি বাবাজান কেবলা হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী, যার অনেক দোয়া এবং অবদানের উসিলায় আজকে বিশ্ব সুন্নি আন্দোলন এগিয়ে যাচ্ছে, আমরা তার প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। বাংলাদেশে ইসলাম, উপমহাদেশে ইসলাম, সারা দুনিয়ায় ইসলাম আউলিয়া কেরামের মাধ্যমেই এসেছে। উপমহাদেশে আমাদের প্রাণপ্রিয় খাজা বাবা রহমতুল্লাহ আলাই এসে আমাদেরকে ইমান দিন দান করেছেন, মুক্তি স্বাধীনতা দান করেছেন, এবং আরও বহু আউলিয়া কেরাম, এদিকে বাবা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই এবং বহু আউলিয়া কেরাম এসেছেন। আমরা তাদের সবারই রুহানি সন্তান, তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশেষভাবে এই চট্টগ্রামে ইমাম দ্বীনের আসল ধারা হলো সুন্নাত জামাতকে কায়েম রাখার জন্য, বাতিল থেকে ইমাম দ্বীনের হেফাজতের জন্য ইমামে আহলে সুন্নাত হাকিমুল উম্মত আল্লামা আজিজুল হক শেরবাংলা রহমতুল্লাহ আলাই যে অশেষ ত্যাগ উৎসর্গ করেছেন আমরা তা কখনো ভুলব না। আরও বহু বুজুর্গানে দিন, বিশেষভাবে ওলিয়া কামেল হজরত সৈয়দ আহমদ শরীকুটি রহমতুল্লাহ আলী, ওনারাও সুন্নিয়তের যে খেদমত করে যাচ্ছেন আমরা তাদের প্রতিও সম্মান জানাচ্ছি। আজকে অনেক পীর মশাইখ উলামায়ে কেরাম এখানে সমাবেত হয়েছেন, তশরিফ এনেছেন আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে, দিন মিল্লাতের এই সংকটে অনেক মুমিন মুজাহিদিন ভাই বোনেরা এখানে সমাবেত হয়েছেন। এখানে সমাবেত হওয়ার মূল প্রণবীর প্রেম, সে প্রেমেই আমরা সমাবেত হয়েছি। সবাইকে অশেষ মুবারকবাদ, ঈদে আজম মুবারক সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আজকের বিশ্ব সুন্নি আন্দোলনের যে ঈদে আজম মহাসমাবেশ, আর সারা দুনিয়ায় বিভিন্ন নামে প্রণবীর শুভাগমনের যে উপলক্ষ পালিত হচ্ছে, তার মধ্যে ব্যতিক্রম আছে। প্রণবীর শুভাগমনের মহান উপলক্ষে আল্লাহ তাআলার শুকরিয়া হবে, আল্লাহ তাআলার হাবিবের শুকরিয়া হবে, এটা খুবই স্বাভাবিক। আনন্দ উৎসব হবে, এই শুকরিয়া আনন্দ উৎসব আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ঈদে আজম যারা ভুলে যায়, এই শুকরিয়া আনন্দ উৎসব যারা ভুলে যায়, তাদের আত্মামৃত হয়ে যায়, তারা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত থেকে বঞ্চিত হয়, তারা পথ হারিয়ে ফেলে, অস্তিত্ব হারিয়ে ফেলে। এই শুকরিয়া আনন্দ উৎসব পালনের অনেক পদ্ধতি, অনেক তরিকা রয়ে গেছে, অসীম। আল্লাহ আল্লাহর হাবিবকে পাওয়ার এই শুকরিয়া অনেকভাবে পালন করা যায়। কেউ যদি শুধু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা হাবিব আল্লাহ বলেন, এটাও শুকরিয়া। কেউ যদি রোজা রাখেন ব্যক্তিগতভাবে, এটাও শুকরিয়া। কেউ যদি সেদিন আনন্দ উৎসব পানাহার করেন, সাজসজ্জা করেন, এটাও শুকরিয়া। কেউ যদি জুলুস করেন তাও অবশ্যই মোবারক, কেউ যদি সমাবেশ করেন তাও মোবারক, কেউ যদি আউলিয়া কেরামের মাজার জিয়ারত করেন, তৌবা ইস্তেগফার করেন তাও মোবারক। ঈদে আজম পালন সীমাবদ্ধ নয়, শুকরিয়া আনন্দ উৎসব অবশ্যই করতে হবে। কিন্তু দুনিয়ার সব জায়গায় শুকরিয়া আনন্দ উৎসব হচ্ছে, এখানে মূল বিষয় হচ্ছে ঈদে আজম মোবারকের
লক্ষ্য উদ্দেশ্য উপলব্ধি। প্রণবীর শুভাগমনের আনন্দ যদি কোনো অমুসলিমও করে, সেও ফায়দা হাসিল হবে, তারও সেও কল্যাণ লাভ করবে, সেটা আরেক বিষয়। কিন্তু ইমাম দিন হেদায়ত নাজাত, দিনে হক কায়েম থাকা, বাতিল জালেম অপশক্তির কবল থেকে দুনিয়ার প্রতিটি মানুষ মুক্ত হওয়া, সেই যে মহা লক্ষ্য। আল্লাহ তাআলা যেটা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা দীনি কুল্লিহ, এই ইজাজমের লক্ষ্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। ইমান যদি বিলুপ্ত হয়ে যায়, দীনে হক যদি বিলুপ্ত হয়ে যায়, ইনসানিয়াত যদি বিলুপ্ত হয়ে যায়, দুনিয়া যদি কুফর জুলুম ফেরাউনের নম্রদে যদি অপশক্তির কবলে চলে যায়, তাহলে ইতি আজমের যে লক্ষ্য উদ্দেশ্য তা থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, জীবন জগৎ আধার হয়ে যায়, আধার হয়ে গেছে। ইতি আজমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কোরবান করেছিলেন। ইতি আজমের আত্মা তথা কলেমার আত্মা, জীবন, কলেমার রাষ্ট্র বিশ্ব সাহাবায়ে কেরাম নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে বাতাল জালেম মুনাফেকদের চক্রান্তে তা জীবন জগৎ থেকে উৎখাত হয়ে যায়, কিন্তু আমাদের আইম্মায়ে কেরাম আউলিয়া কেরামের অনেক সাধনার বলে তা এখনও আত্মার মধ্যে কায়েম আছে। আত্মার মধ্যে কায়েম থাকা আর জীবন জগতের মধ্যে কায়েম থাকা বেশ কম আছে। আত্মার মধ্যে কায়েম থাকা আসল বিষয়, মূল বিষয়, না হলে অস্তিত্বই থাকে না। কিন্তু জীবনেও কায়েম থাকতে হবে, জগতেও কায়েম থাকতে হবে, না হলে সেটা পূর্ণ কায়েম হবে না। জীবন জগতে যদি ইমান দিন হেদায়েত প্রণবীর প্রেমের আলো, সম্পর্কের আলো, আর প্রণবীর প্রেমের সম্পর্কের আলোই তাওহীদের সম্পর্ক, ইলাহিয়াতের সম্পর্ক তা না থাকে, তাহলে তাওহীদ রেসালাতের খেলাফ অপশক্তি জীবন জগৎকে দখল করে এবং দখল করে রেখেছে। কারবালার ময়দানে আমাদের প্রাণপ্রিয় ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পূর্ণাঙ্গতা রক্ষা করার জন্য, কলেমার জীবন চেতনাকে রক্ষার জন্য, মানবতার মুক্তির ধারা খেলাফতে ইনসানিয়াতকে রক্ষার জন্য আমাদেরকে শাহাদাতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমরা তা ভুলে গেলে ইদে আজমের শিক্ষা কলেমার আলোকধারায় হারিয়ে ফেলব। আমাদেরকে আজকে ঈদ আজম পালন বুঝতে হবে যে প্রণবীকে চেনা, প্রণবীর হয়ে যাওয়া, প্রণবীকে পাওয়া, প্রণবীর খেলাফ সবকিছু থেকে মুক্ত থাকা তথা সত্যের খেলাফ সবকিছু থেকে মুক্ত থাকা, এভাবে আমাদের যে আত্মার গঠন, দিন হকের মাধ্যমে আমাদের যে জীবনের গঠন এবং জীবনের অংশ এই দুনিয়া, জীবনের সাথে অবিচ্ছেদ্য, সেখানে যেন বাতিল জালেম অপশক্তি কায়েম না থাকে। সব মানুষ, দুনিয়ার সব মানুষ যেন প্রণবীর হতে পারে। প্রণবীর শুভাগমন তো দুনিয়ার প্রতিটি মানুষের জন্য, আল্লাহকে পাওয়া, প্রণবীকে চিনার মধ্য দিয়ে আল্লাহ তালার হয়ে যাওয়া, আল্লাহকে পাওয়া, বাতিল থেকে কুফর থেকে মুক্ত হয়ে কলেমার জীবন, দিনের জীবনে ফিরে আসার জন্যই তো প্রণবীর শুভাগমন। এর বিপরীত যে চক্রজাল জীবন জগৎকে দখল করে রেখেছে, এদেরও প্রধান উদ্দেশ্য যেন কেউ দুনিয়াতে ঈদে আজমের রহমত নিয়ামত হেদায়ত লাভ করতে না পারে, অর্থাৎ প্রণবীকে চিনতে না পারে, প্রণবীকে চিনার মধ্যে দিয়ে আল্লাহ তালার হতে না পারে, ঈদে আজমের রহমত নিয়ামত লাভের মধ্যে দিয়ে দুনিয়ার মানুষ যেন নিজের আত্মপরিচয় না পায়, নিজের মানব জীবনের অধিকার স্বাধীনতা না পায়, মানব জীবন যেন জুলুমাতের মধ্যে, জেহালতের মধ্যে, যেই জুলুমাত জেহালত তাকে কুফরের মধ্যে নিয়ে যাবে, জেহালত জুলুমাত কুফরিয়াতের মধ্যে নিমজ্জিত রাখার জন্য বাতাল জালেম অপশক্তি জীবন জগৎকে দখল করে ইমান দিনের বিপরীত পরিবেশ কায়েম রেখেছে। আমাদেরকে সেটা বুঝতে হবে। আমরা যদি
এটা আজমের পূর্ণ লক্ষ্য উদ্দেশ্য না বুঝি কেবল আত্মার মধ্যে সীমিত রেখে দেই, বাতাল জালেম অপশক্তি দুনিয়ার মানুষের আত্মাকে অন্ধ করে দিবে, প্রণবী থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আজকের দুনিয়ার যে কাঠামো, এই কাঠামোটা ইসলামের ছদ্মনামদারে বিভিন্ন মুনাফেক বাতাল ফেরকার তৈরি। এই কাঠামোটা তাওহীদ রেসালাতের খেলাফ, দিনে হকের খেলাফ, জীবনের খেলাফ, বিভিন্ন বস্তুবাদী মতবাদের তৈরি এবং বিভিন্ন ধর্মের নামে উগ্রবাদী কিছু মানুষ যারা অন্যের জীবন অধিকার স্বীকার করে না তাদের তৈরি। এভাবে দুনিয়াকে একক ধর্ম, একক জাতি, একক গোত্র, একক শ্রেণী, একক বর্ণের নামে খণ্ড বিখণ্ড আবদ্ধ করে মানুষের মন মগজের উপরে এমন আবরণ তৈরি করেছে, মানুষ নিজেকেও চিনতে পারছে না, জীবনের সত্য উপলব্ধি করতে পারছে না, জীবনের অস্তিত্বের সত্যের মূল উৎস শানের আসালাত চিনতে পারছে না, পৌঁছতে পারছে না। আর এর পরিণতিতে আল্লাহ তাআলা থেকেও ছিল বিচ্ছিন্ন। একই সাথে কলেমার দান, ঈদ আজমের দান দুনিয়ার সব মানুষের আত্ম উপলব্ধির সাথে সাথে, সত্য উপলব্ধির সাথে সাথে জীবনের যে নিরাপত্তা, জীবনের যে অধিকার, জীবনের যে স্বাধীনতা আল্লাহর তালার দেওয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে রুটি রুজি সব কিছু, তাও এই বাতাল ফেরকা বস্তুবাদের বিভিন্ন ধর্মের নামের উগ্রবাদের যে রাজনৈতিক কাঠামো তা রুদ্ধ করে দেয়। তাই দুনিয়ার সব মানুষকে ঈদ আজমের লক্ষ্য প্রণবীকে চিনে প্রণবের হওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তালার হওয়া, এভাবে ইমান লাভ করা, ইমানের খেলাফ সব কিছু থেকে মুক্ত হওয়া, দিনে হক লাভ করা, গায়রে দিন থেকে দিনে বাতালা থেকে মুক্ত হওয়া, এবং দুনিয়ার সব মানুষ যেন এলেম হেদায়ত লাভ করার একটা মুক্ত পরিবেশ থাকে। আজকে দুনিয়াতে সত্য এবং জ্ঞানের প্রবাহ রুদ্ধ নিষিদ্ধ, আজকের দুনিয়ার যে পরিবেশ সেখানে মানুষের অধিকাংশ জায়গায় দুনিয়াতে কথা বলার সুযোগ নেই, বাক স্বাধীনতা নেই, জীবনের অধিকার নেই, ঈমান নিয়ে চলার সুযোগ নেই, এমনকি দুনিয়ার অনেক জায়গায় আজকে আমরা যা এখানে পালন করছি, উদযাপন করছি তা পালনেরও সুযোগ নেই, কিন্তু যেখানে যতটুকু সামান্যতম সুযোগ আছে, যে সুযোগ যারা জারি রেখেছেন তাদের সবার প্রতি আমরা ধন্যবাদ জানাতে পারি, কিন্তু আমাদের ঈমান, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের চলার সুযোগ থাকতে হবে। আর তা না হয় জীবন অস্বীকার হয়ে যায়। এই যে দুনিয়ার পরিবেশ, আমরা ঈদ আজমের পূর্ণ শিক্ষা, কলেমার পূর্ণ শিক্ষা, মহান আহলে বায়াত সাহাবায়ে কেরামের পূর্ণ শিক্ষা, পূর্ণ দিনের রূপরেখা যা ঈদ আজম দান করেছে তা হারিয়ে ফেলার কারণে, তা উৎখাত হয়ে যাওয়ার কারণে, জীবন জগৎ বাতাল জালেম অপশক্তির কাছে চলে যাওয়ার কারণে মানুষকে প্রণবীকে চিনানোর সুযোগ অনেক সংকুচিত হয়ে গেছে, ঈদ আজম উদযাপনের সুযোগ সংকুচিত হয়ে গেছে দুনিয়ায়। বিপরীত অপশক্তি কায়েম হয়ে যাওয়ার মধ্যে দিয়ে ঈমান থেকে যেমন বিচ্ছিন্ন রাখছে, তেমনভাবে অত্যাচার জুলুম চলছে, খুন উৎখাত চলছে। আমাদের ক্যাবলাভূমি বাতাল জালেম অপশক্তির জবরদখলে আজকে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন এবং আরও অনেক জায়গায় আজকে কি ভয়ঙ্কর পরিস্থিতি, এগুলো সবগুলোর পিছনে কি আছে তা আমাদেরকে বুঝতে হবে। এগুলো সবগুলোর পিছনে আছে বাতাল ফেরকা বস্তুবাদ এবং বিভিন্ন ধর্মের নামের উগ্রবাদের গোষ্ঠীবাদী রাজনীতি।
যে গোষ্ঠীবাদী রাজনীতি অন্য সবার জীবন স্বাধীনতা অস্বীকার করে, ইমান তো শুধুই তা তুলে ধরতে হবে, তা কায়েম করতে হবে। আজকের ঈদে আজমের যে মহাসমাবেশ তাও এই লক্ষ্যে নিবেদিত যে দুনিয়ার সব মানুষ যেন প্রণবীকে চিনতে পারে, প্রণবীর হতে পারে, প্রণবীকে চেনার মধ্যে দিয়ে, প্রণবীর হওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তালার হতে পারে, নিজের হতে পারে, নিজেকে খুঁজে পেতে পারে, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য উপলব্ধি করতে পারে, নিজের জীবনের স্বাধীনতা অধিকার ফিরে পেতে পারে, এর বিপরীত অপশক্তিকে চিনতে পারে, সেখান থেকে যেন বাঁচতে পারে। তাই ঈদে আজমের সাথে, প্রণবীর শুভাগমনের লক্ষ্যের সাথে জীবনের সব কিছু জড়িত, মূলত প্রথমত আত্মার দিক, জীবনের অধিকার স্বাধীনতার দিক এবং রাজনৈতিক দিক সব কিছু জড়িত। প্রণবীর নাম মুবারক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, প্রণবীর নাম মুবারক তো অনেক, প্রণবীর শান সিফাত তো অসীম, কিন্তু সবার জন্য যে কল্যাণ, সবার জন্য যে মুক্তি, সবার জন্য যে নিরাপত্তা, সে কাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে। আজকে ইসলামের নামে সবচেয়ে বেশি ইমান দিন বিরুদ্ধ অপশক্তির কার সাজে চলছে, ইসলামের নামের যে রাজনীতি, ইসলামের নামের যে রাষ্ট্র, এর নামে সে সবচেয়ে ভয়ঙ্কর ইমান দিন বিনাশে তৎপরতা চলছে। কারণ ইসলামের প্রকৃত রাজনীতি দুনিয়াতে এখন নেই, ইসলামের প্রকৃত রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, প্রণবী সবার জন্য যে রহমত, সেই রহমতের ভিত্তিতে মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকারের ভিত্তিতে, প্রত্যেকের জীবন নিরাপত্তা স্বাধীনতা অধিকারের ভিত্তিতে, প্রত্যেকের রুটি রুজির অধিকারের ভিত্তিতে আমাদের দিন কারো উপর জবরদস্তি স্বীকার করে না, লাই করা হাফিজ দিন, ক্ষমতার বলে কোনো কিছু চাপিয়ে দেওয়া আমাদের দিনের প্রকৃত ধারা আহলে সুন্নাত জামাতের রূপরেখা নয়। খারেজি রাজনীতি, রাফেজি রাজনীতি, ওয়াহাবি রাজনীতি, সালাফি রাজনীতি, বিভিন্ন রাজনীতি আছে পৃথিবীতে ইসলামের নামে, যারা ইসলামের নামে রাজনৈতিক দল গঠন করে, আসলে রাজনীতি বুঝতে অক্ষমতা অথবা অসৎ উদ্দেশ্য, রাষ্ট্র বিশ্ব সব মানুষের, এটা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, ঈদে আজমের দান, কলেমার দান, তা উৎখাত করে মানুষের জীবন অস্বীকার করে রাষ্ট্রকে এক ধর্ম ভিত্তিক করে ফেলা, এটা ইসলামের শিক্ষা নয়। রাষ্ট্রের নামের সাথে ইসলাম লাগিয়ে দিলেই সেটা ইসলামের রাষ্ট্র হয় না, নাম লাগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে অসৎ চক্রান্তই বাস্তবায়িত হয়। নাম ইসলাম, ভিতরে কাজগুলো ইসলামের বিপরীত, নাম দেবে ইসলামের রাষ্ট্র, কলেমের দেওয়া, কলেমার শরীফের দেওয়া অস্তিত্ব জীবন সব অস্বীকার করবে, সালাতে সালাম অশুদ্ধ করবে, মাজার জিয়ারত বন্ধ করবে, মা বোনদের লেখাপড়া নিষিদ্ধ করবে, এমনকি আমাদের আম্বিয়া ইকরাম মহান সাহাবায়ে কেরামের মাজার শরীফ সেজ পর্যন্ত ভাঙছে শরীয়তের নামে। এভাবে রাষ্ট্র ক্ষমতার বলে কুফর জুলুম কায়েম করা, ইসলামের ছদ্মনামে এই জঙ্গিবাদী সন্ত্রাসী খুনি বাতাল ফেরকার যে রাজনীতি, তা আমাদের মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলা অস্ত্রের মোকাবেলা নয়, তা ভালোবাসার এবং জ্ঞানের মধ্যে দিয়ে, সে ভালোবাসা মূল ভালোবাসা প্রণবীর প্রেম, সে প্রেমে আমরা যদি ঐক্যবদ্ধ হই, সে প্রেমে যদি আমরা আমাদের জীবন গড়ে তুলি, আমরা যদি নিজেদের পথে ফিরে আসি, তাহলে বাতাল জালেম অপশক্তির সব চক্রান্তই নস্যাৎ হয়ে যাবে। বাতাল ফেরকা খুবই সংখ্যালঘু, তাদের কোনো শক্তি নেই, এই জন্য তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ইসলামের নামে, রাজনীতির নামে, ইসলামের বিপরীত রাজনীতি, ইসলামের রাষ্ট্রের নামে ইসলামের বিপরীত রাষ্ট্র ব্যবস্থা। আসলে এগুলো রাষ্ট্রই নয়, রাষ্ট্রবিজ্ঞানের কেউ এটাকে রাষ্ট্র হিসেবে আমাদের সামনে প্রমাণ করতে পারবে না। রাষ্ট্র যদি হতে হয়, রাষ্ট্রের সদস্যকে নাগরিক বলে, প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, রাষ্ট্রীয় কর্তৃত্বে সব মানুষের সমান অংশীদারিত্ব থাকতে হবে, তা না হলে সেটা
একক গোষ্ঠীর জমিদারি তালুকদারি হতে পারে, রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্রকে যখন রামরাজ্য ঘোষণা করা হয় সেটা রাম তালুকদারি হতে পারে, সেখানে মানুষের অধিকার, মানুষের রাষ্ট্র সেটা আর থাকে না। রাষ্ট্রকে যখন সৌদি রাষ্ট্র ঘোষণা করা হয় তখন সেটা সৌদি গোত্রের তালুকদারি জমিদারি হতে পারে, আধিপত্য হতে পারে, স্বৈরতা হতে পারে, মানুষের রাষ্ট্র থাকে না। এভাবে আর সে লক্ষ্য যদি না থাকে তাহলে জীবন জগৎ বাতাল জালেমের অপশক্তির কবলে চলে যায়। এই বাতাল জালেম অপশক্তিকে আমাদেরকে চিনতে হবে, নহে আমরা ওদের ধোকায় পড়ে যাব, আমাদের জীবন ওদের ফাঁদে পড়ে যাবে। আমাদের মিল্লাতের অনেক মানুষের জীবন ওদের ফাঁদে পড়ে গেছে। ইসলামকে ভালোবাসে কিন্তু বাতাল ফেরকার অনুসারী, এটা অবশ্যই ফাঁদ। ন্যায় স্বাধীনতা মানবতায় বিশ্বাস করে কেউ বস্তুবাদ করতে পারে না, এবং বাতাল ফেরকা বস্তুবাদের, বিভিন্ন ধর্মের উগ্রবাদের অন্যায় অবিচারকে, জীবন বিরোধী, অধিকার বিরোধী, স্বাধীনতা বিরোধী কোনো রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থাকে কবুল করতে পারে না। তাই আমাদেরকে হক বাতাল চিনতে হবে, সব বাতাল থেকে মুক্ত থাকাই প্রণবীর হওয়ার পূর্ব শর্ত, এবং দিনকে, আত্মা, জীবন, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থার সব দিকে দিনের যে কর্মসূচি, দিশা, দিকদর্শন, তা উপলব্ধি করে তাকে এগিয়ে নিয়ে যাওয়াই ইতি আজমের লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের শপথ। আর এর মধ্যেই আমাদের জীবন, অস্তিত্ব, মুক্তি নিহিত। তা যদি না হয় আমরা নিয়ত হৃদয়ে মন ভালো থাকলেও আমরা বাতলের চক্রান্তের শিকার হয়ে যাব, জীবন জগৎ তাদের হাতে চলে গেছে। ইসলামের নামে জঙ্গিবাদী, উগ্রবাদী, মানুষের জীবন অধিকার অস্বীকারকারী গোষ্ঠীবাদী রাজনীতি যেমন ইতি আজম থেকে বিচ্ছিন্ন করে, বিশেষভাবে বাতাল ফেরকার মূল উদ্দেশ্যই শানে রাসালতকে ভুলিয়ে দেওয়া, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে শানে রাসালতকে দেখা, শানে রাসালতের শান সিফাত অস্বীকার করা। আজকে আমাদের ইতি আজমের মহাসমাবেশের মূল লক্ষ্যই দুনিয়ার সব মানুষকে তারা কার, তাদের উৎস কোথায়, অস্তিত্বের উৎস কোথায়, জীবনের উৎস কোথায়, নূর হেদায়তের উৎস কোথায়, জ্ঞানের উৎস কোথায়, নাজাতের উৎস কোথায়, স্বয়ং আল্লাহ তাআলাকে পাওয়ার উৎস কোথায়, তা চিনিয়ে দেওয়া। আর তার জন্য মুক্ত দুনিয়া প্রয়োজন, মুক্ত বিশ্ব ব্যবস্থা প্রয়োজন। তাহলে বাতাল ফেরকার চক্রান্ত যেমন ব্যর্থ হবে, বস্তুবাদী মতবাদ তাদেরও মূল উদ্দেশ্য তাওহীদের রাসালাত থেকে বিচ্ছিন্ন করা, আত্মাকে, জীবনকে অন্ধকারে নিক্ষিপ্ত করা, বস্তুবাদী মতবাদেরও মূল উদ্দেশ্য নাস্তিকতা, বস্তুর ভিত্তিতে আত্মপরিচয়, জীবন চেতনা নির্মাণ করা না। ইতি আজমের উদ্দেশ্য শানে রাসালাতের শুভাগমন, আল্লাহ তাআলার যে দান, একমাত্র শানে রাসালাতকে কেন্দ্র করে আত্মার জীবনের গঠন, রাসুল কেন্দ্রিক, রাসুল ভিত্তিক হয়ে যাওয়া, আর রাসালাতে ইলাহি ভিত্তিক আত্মার মধ্য দিয়ে, আত্মসত্তার মধ্য দিয়ে, জীবন চেতনার মধ্য দিয়েই আল্লাহ তাআলার নামে ইলাহিয়াত ভিত্তিক আত্মা জীবন গড়ে উঠবে। এটা আত্মার জীবনের মূল গঠন, কলেমার মূল মর্মধারা। এটাকে ভুলিয়ে দিয়ে আত্মাকে, জীবনকে বস্তুবাদী করার যে চক্রান্ত, এটা বাতাল ফেরকাও করে, এটা বস্তুবাদও করে, সেটা বিভিন্নভাবে করে। বস্তুকেই জীবনের উপাসক, বস্তুকেই উপাস্য জীবনের মূল করে, বস্তুর ঊর্ধ্বে যে মানুষের জীবন, মানুষের সত্তা, তাও ভুলিয়ে দেয়। একটা মানুষ, মানুষ দাবি করারও মৌলিক শর্ত হচ্ছে তাকে স্বীকার করতে হবে সে বস্তুর ঊর্ধ্বে, বস্তু তার চেয়ে বড় নয়, বস্তুর জন্য তার জীবন নয়, বস্তু তার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে সে পেয়েছে। বস্তুর ঊর্ধ্বে তাকে জীবন স্বীকার করতে হবে, এবং একটা মানুষ, মানুষ স্বীকার করার জন্য সে মানবতা বিরোধী অপশক্তি থেকে, মানবতা বিরোধী যা কিছু আছে তা থেকে মুক্ত, মানবতা বিরোধী কোনো কিছুর সে সমর্থক, সহযোগী নয়, এটা মানুষ স্বীকার করার অন্যতম মৌলিক শর্ত। যে বস্তুর ঊর্ধ্বে নিজের জীবনকে স্বীকার করে না, সে তার নিজের অস্তিত্বকেই আসলে স্বীকার করে না, সে মানুষ কাকে বলে তাও বুঝেনি। আর যে মানবতা বিরোধী কোনো কিছুর সাথে জড়িত হয়ে যায় সে তো অমানুষ হয়ে যায়। এভাবে বস্তুবাদ মানুষকে একটা বিষাক্ত হিংস্র জীবে পরিণত করে, মানবতার বিরুদ্ধে
শত্রুতে পরিণত করে, কিন্তু সে সেটা বুঝতে পারে না, বুঝার ক্ষমতাও ছিনিয়ে নেয়। কারণ বুঝার জন্য একমাত্র আলো কাজ্জাতু মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সমস্ত আলো জীবনের সকল আলোক মালার উৎস একমাত্র আল্লাহ তাআলার নূর। সেই নূরের সাথে আহলে বায়াত খুলাফা রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম আইমায়ে কেরাম আউলিয়া কেরামের ধারায় যারা যুক্ত থাকবে তারাই হক বাতিল বুঝবে, আর না হলে বুঝবে না। দুনিয়াতে আমাদের দিনের মধ্যে আমাদের মিল্লাতের মধ্যে যেমন অনেক ভালো মানুষ আছে, নিয়ত ভালো কিন্তু না বুঝে বাতাল দলমতের সাথে জড়িয়ে গেছে, তেমন অমুসলিমদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে দুনিয়াতে, যারা মানবতায় বিশ্বাস করে, মানবতার সেবা করে, কিন্তু নিজের অজ্ঞাতে মানবতা বিরোধী অপশক্তির অংশ হয়ে যাচ্ছে, অংশ করে নেওয়া হচ্ছে। এই একটা ভয়ঙ্কর আধার চক্রজাল অন্ধকার দুনিয়া নিমজ্জিত হয়ে আছে। এর অনেক কারণ আছে, তার মধ্যে আমাদের নিজের দায়িত্ব পালন করা। সেজন্যই আমাদের এই মহাসমাবেশ, এবং সমাবেশ মূল নয়, মূল হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাধনা, আমাদের জীবনগুলো যেন ঈদ আজমের হয়ে যায়। আমরা কোনো হিন্দু ভাই বোনদের বিরুদ্ধে নই, আমাদের ইনসানিয়াত বিপ্লবী পার্টির মধ্যে এখন হাজার হাজার হিন্দু ভাই আছেন, খ্রিস্টান ভাই আছেন, মানুষ হিসাবে তাদের সাথে আমাদের যে কথা যে তিনি মানুষ হিসাবে আমার জীবন, আমার মানব সত্তা আমার অধিকার স্বীকার করবেন এবং আমিও তার অধিকার স্বীকার করব, রাষ্ট্র তারও আমারও, কেবল তার নয়, কেবল আমার নয়, এভাবে মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব, তার যেমন অধিকার আমারও সমান অধিকার, এভাবেই দুনিয়াতে মানবতার রাষ্ট্র বিশ্ব, মুক্ত রাষ্ট্র বিশ্ব, জ্ঞানের স্বাধীনতার মুক্ত প্রবাহের রাষ্ট্র বিশ্ব তৈরি হয়, যার মধ্য দিয়ে প্রণবীকে চিনার পথ হয়। যা না থাকলে প্রণবীকে চিনার বিপরীত দেওয়াল আবরণ তৈরি হয় মন মগজের উপরে, জীবনের উপরে, দুনিয়ার উপরে তা তৈরি হয়ে গেছে। তাই কলেমার রাষ্ট্র বিশ্ব আমাদেরকে আনতে হবে, জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, মানবতার উপলব্ধির মাধ্যমে, জীবনের উপলব্ধির মাধ্যমে। একটা মানুষকে যে সে মানুষ তাকে তা ভুলিয়ে দিয়েছে বস্তুবাদের মাধ্যমে, বাতেল ফেরকার অন্ধকার রাসালাত বিপরীত, রাসালাতের বিপরীত আত্মপরিচয়ের মাধ্যমে, এবং তাদের সৃষ্ট অমানবিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থার মাধ্যমে, জ্ঞানের মধ্য দিয়ে, জীবনের উপলব্ধির মধ্য দিয়ে, সব মানুষের মধ্যে মানবিক ভ্রাতৃত্ব, ভালোবাসা, আন্তরিকতা, উদারতা, সদ্গুণাবলী, মানবিক গুণাবলী বৈশিষ্ট্য সৃষ্টি করার মধ্য দিয়ে প্রণবীর দুনিয়াতে শুভাগমনের অন্যতম যে লক্ষ্য, মানুষের মধ্যে সদ্গুণাবলী সৃষ্টি করা, মানবিক বৈশিষ্ট্য গুণাবলী সৃষ্টি করা, মানবতার বিপরীত অসৎ স্বভাবগুণ, অসৎ স্বভাবগুলো থেকে, হিংস্রতা পাশবতা থেকে সব মানুষকে মুক্ত করা, যেটার জন্য আমাদের আউলিয়া কেরাম চেষ্টা করেছেন। তাই আমরা দুনিয়ার সব সুন্নি ভাই বোনকে সুন্নি আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে দিনের প্রকৃত রূপরেখাকে, দিনের মুক্তি সাধনাকে, দিনের বিজয়কে ফিরিয়ে আনতে হবে, এবং মুসলিম ও মুসলিম নির্বিশেষে মানবতায় বিশ্বাসী, জীবনের অধিকারে বিশ্বাসী, সব মানুষের রাষ্ট্রে এবং সব মানুষের দুনিয়ার অধিকারে বিশ্বাসী, জুলুম ও বিচারের বিপরীতে যিনি জীবনের পরিচয়কে স্বীকার করেন, মুসলিম ও মুসলিম নির্বিশেষে দুনিয়ার প্রতিটি মানুষকে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হয় তাহলে তিনি মানুষ হিসেবে উপলব্ধি হারাবেন, তিনি তার বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার হারাবেন, তার নিরাপত্তা হারাবেন, তার রুটি রোজির অধিকার হারাবেন, তার জীবনের স্বাধীনতা অধিকার হারাবেন, তার জীবনের বিপরীত, মানবতার বিপরীত দুনিয়ার কাঠামো তৈরি হয়ে যাবে, যা থেকে মুক্তি মানুষ হিসেবে সবার প্রয়োজন। ঈদ আজমের শিক্ষা, প্রণবীর শুভগমনের দান, লক্ষ্য উদ্দেশ্যের বাস্তবায়নে প্রাণপণ শপথে সবাইকে আহ্বান জানিয়ে আমার আলোচনা আজকের মতো এখানেই। আজকের এই ঐতিহাসিক মাহফিলের প্রধান মেহমান ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত শাইখুল হাদিস উস্তাদুল উলামা মুর্শিদে হক্কানি ওলিয়ে রব্বানী
হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী বাবাজান কেবলা তার মূল্যবান বাণী প্রদান করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঈদে আজম উপলক্ষে সুন্নি আন্দোলন নের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত আল্লাহ এবং তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিকিন, আপনারা এতক্ষণ পর্যন্ত সুন্নি আন্দোলন সম্পর্কে শুনেছেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, আপনাদের মনে রাখা দরকার বলে মনে করি। যে কোনো কৃষক তার কৃষিকাজ যদি ছেড়ে দেয়, আর সে কৃষক হিসেবে থাকতে পারে না, ঠিক না বেটি? যে কোনো ব্যবসায়ী তার ব্যবসা যদি ঠিক মতো পরিচালনা না করে, তার কাজ না করে, তাহলে তা সে আর ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত থাকতে পারে না। যে কোনো ইমানদার তার ইমানের হেফাজত রক্ষণাবেক্ষণ না করে, সে কোনোদিন ইমানদারও থাকতে পারে না, যে কোনো সময় ইমান হারাতে পারে। আমরা সবাই শুনি, সারা বিশ্বের সবাই দাবি করে মুসলমান যে আমরা সুন্নি, আর সুন্নি ছাড়া কেউ বেহেশত দিত না। আমি বলছি না, আজকে 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আজাম, ফুকাহায়ে কেরাম তারা বলছে তা নয়, যে একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো সুন্নি। কিন্তু যে নাকি হাজরতে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার জিয়ারত যেতে হারাম বলেছিল এবং এখনো তা প্রচারিত আছে যে রসুল পাশে জিয়ারত নিয়তে যাওয়াটা হারাম বলে, শিরিক বলে, তার প্রতিষ্ঠাতা ইবনে তাইমিয়া তার কিতাবের নাম ইক্তদাউস সিরাতিল মুস্তাকিম খ্রিস্টা নম্বর হলো 36, সে লক্ষ্যে নবীর উম্মতের মধ্যে 73 দল হবে, একটি মাত্র দল ছাড়া সব জাহান্নামে যাবে, আর ওই একটি মাত্র দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামা। কাজী আজকে আপনারা ঈদ আজম উপলক্ষে এখানে সমবেত হয়েছেন লালদিঘির মাঠে, আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে, বেহেশতি জনগণকে আমার অন্তর অন্তঃস্থল থেকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি যুবকদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহ এবং রসুলের পরিচয় আপনাদের ঘরে ঘরে হইতে হবে, সবাই জানতে হবে যে আল্লাহ কে, আল্লাহর রসুল কি,
আল্লাহর রাসূল হলো আল্লাহর সৃষ্টি জগতের হলো প্রাণ রাসূল ছাড়া এই সৃষ্টির কোনো দাম নাই যেদিন রাসূলের নাম উঠে যাবে যদিও আল্লাহর নাম থাকবে তখন কিয়ামত হয়ে যাবে মহাপ্রলয় হবে যতদিন নবীর নাম কাম দাম থাকবে একজন মানুষের মুখে যদি রাসূলের মায়ার কথা বের হয় রাসূলের মহব্বত তার অন্তত থাকে কিয়ামত হবে না আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তান সন্ততিদেরকে সবাইকে আপনাদের সুন্নি বানাইতে হবে সুন্নি বানি নবীর আশিক সুন্নি মানে নবীর আশিক সুন্নি মানে সন্ত্রাসী নয় কেন আমি একটি শুধুমাত্র বলবো যে মসজিদে ঢুকবার সময় একটা দোয়া পড়ি আমরা কি দোয়া পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক ঠিক না বেটি তার অর্থটা কি হে প্রভু তোমার রহমতের দরওয়াজা আমাদের জন্য আমার জন্য খুলে দাও আরে কমপক্ষে তো ডেলি 50 লক্ষ মানুষ নামাজ পড়ে বাংলাদেশে কম পড়লেও আমার মনে হয় 1 কোটির মতো হইব 16 কোটি মানুষের মধ্যে তো প্রত্যেকদিন মসজিদে যায় নামাজ পড়ে ডান পাও দিবার আগে দোয়াটা পড়ার আগে দরুশি পড়তে হয় ঠিক না বেটি তাহলে এই দোয়াটা পড়লেও আল্লাহ রহমতের দরজা এখন তো রহমতের দরজা দিন দিন খেলে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণটা কি দোয়া কবুল হওয়ার জন্য শর্ত যে সৃষ্টি জগতের যিনি আত্মা প্রিয় নবীর সম্মানার্থে দরুদ শরীফ পড়ি তারপর দোয়া করতে হয় যদি নবীকে বাদ দিয়ে দরুদ শরীফ না পড়ে দোয়া যদি করে আল্লাহ বলে তোর দোয়া আমি আল্লাহর আরহামুর রাহিমিনের দরবারে রহমতুল লিল আলামিনের দরুদ ছাড়া আসবে না তোদের দোয়া পৌঁছবে না আর দোয়াও মওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ আও মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ দোয়া আসমান জমিনের মাঝখানে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর শ্রদ্ধার সাথে দরুদ শরীফ না পড়বে আজকে এই মসজিদগুলোর মধ্যে এত বড় বড় মসজিদ কোটি কোটি টাকা খরচ করি মসজিদ বিদেশ থেকে পয়সা আসি মসজিদ সেখানে দোয়াটা আছে কিন্তু দরুদ শরীফটা নাই মসজিদে নববীতে নবীর কদমের দিকে জান্নাতুল বকির দিকে যাওয়ার সময় সেখানে দরুদ শরীফ লেখা আছে ঠিক না বেঠিক হ্যাঁ আমার ইয়ের মধ্যে আছে দরুদ শরীফ আছে আর এই দরুদ শরীফটা পড়তে অনীহা প্রকাশ করে কিছু মানুষ আমাদের মতো মৌলবী নবীরকে বাদ দিয়ে দোয়াটা পড়তেছে দোয়াটা কবুল হইতেছে বাপে হুতের মারে আর হুতে বাপের মারে স্বামী স্ত্রীকে মারে স্ত্রী স্বামীকে মারে ভাই ভাইকে মারে একজনের হক একজনের না জুলুম অত্যাচার ঠিক না বেজি এটা এটা একমাত্র নবীর প্রতি হ্যাঁ একেবারে অনীহা নবীর নাম বেশি নিলে নাকি শিরিক হয়ে যায় বলার কারণে আজকে আল্লাহর এই রহমত উঠে গেছে সুবহানাল্লাহ এই রহমত আপনারা যেভাবে বলছেন এইভাবে যদি সবাইকে সুন্নি বানায় নিতে পারেন নবীর আশি বানায় নিতে পারেন আবার ফিরিয়ে আসবে ওই রসুল পাক সালাসের জমানা সাহাবাই কেরামের জমানা পয়লা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুন নবীর পক্ষে থাকা নসিব করুন আমি আপনাদের জন্য দোয়া করব হ্যাঁ আমি আপনাদের সবাইকে বলবো ঘরে ঘরে সুন্নি আন্দোলন করবে যেমন কৃষক টিকে না কৃষিকাজ না করলে হ্যাঁ যেমনি ভাবে ব্যবসা না করলে ব্যবসায়ী টিকে না তেমনি ভাবে সুন্নি সুন্নিয়তের কাজ না করলে চলবে না ধ্বংস হয়ে যাবে কাজ সুন্নিয়তের কাজ করতে হবে মা বোনদেরকেও বলছি সবাইকে বলছি নবীর পক্ষে থাকতে হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঈদে আজম জিন্দাবাদ ঈদে আজম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম আম্মা বাদ মহান ঈদ আজম জিন্দাবাদ সুন্নি আলেম বলতে পীর বলতে আকীদাকে তো সর্বপ্রথম কি করতে হবে আমি সব সময় আমার জানা মতে আমি হুজুর কাবলার তকরির অনেক শুনেছি সব তকরির মধ্যে আকিদের কথা
আছে কাজ করতে হবে আল্লাহ পাকের দরবারে আমরা গুনাহগারেরা ফরিয়াদ করতেছি হুজুর কাবলার দীর্ঘ আয়ু যাতে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আরো বহুদিন হুজুর কাবলাকে দুনিয়াতে রাখেন সুন্নি জামাতের সুন্নি জামাতের এই আন্দোলন করার জন্য আলহামদুলিল্লাহ আমি আর বিশেষ করে আর কোনো বক্তব্য আপনাদের সামনে রাখার মতো আমি রাখার বক্তব্য রাখার মতো আর কোনো কথা থাকলেও আজকে আমার আমারও ছোটোখাটো কিছু হুজুর কাবলা খান রবি মাহে রবিউল আউয়াল মাসে ছোটোখাটো অনুষ্ঠান আমাদের হুজুর কাবলা ওনাদের দোয়াতে এখনও আমি রাঙ্গুলিয়ে বেতাকিতে একটু একটা ওইখানে যেতে হবে সেই জন্য আমি হুজুর কাবলার খেদমতে আমি ক্ষমা চেয়ে মানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Ya Habib, salam alayka, salawatullah alayka. Apnar naam mer tasbih mala, japte sen khud Allah taala. Shokal sishti আপনার শিলা আপনার প্রেমে বদর হত কারবালা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নূরে ইলাহির আগমন রহমতে ইলাহির আগমন ঈদ আজমের আগমন প্রাণপণে স্বাগতম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গৌস পাকের মেহরবানি খাজা বাবার নেগাহবানি শাহে আমানতের নজর দানি মোদের প্রতি একটু কানি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ চিনতে পারি না আমাদের দেশকে আমাদের দর্শকে আন্দোলনের সদস্য
আমরা সবাইকে হেফাজত করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিনা মিন খিজয়ি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল